মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলেছেন নজরতু ইলা বিলাদিল্লাহি তামিয়ান গাউসে পাকের একটা কথা যে অনেকেই আমার আমার নবীর এলমে গায়েবকে বিশ্বাস করে না অনেকেই অনেকেই মনে করে যে আমার নবী শুধু শুধু একজন নবী ছিলেন আর কোনো কিছুই না অথচ গাউসে পাক বলতেছেন আমার নবী তো অনেক উপরে আমার নবী তো অনেক উপরে আহলে বায়াতগণ সাহাবায়ে কেরামগণ তো অনেক উপরে গাউসে পাক বলতেছেন আমি গাউসে পাক যদি আমার বেলায়েতের নজরে আল্লাহর কুল কায়নাতের দিকে তাকাই তাহলে আমি গাউসে পাকের কাছে আল্লাহর কুল কায়নাত সরিষার দানার মতন মনে হয় সুবহানাল্লাহ ইয়ে শান হি খিদমত গারু কা আকা কা ইলম কিয়া হোগা ইয়ে শান হে সিতারো কা চাঁদ কা ইলম কিয়া হোগা সুবহানাল্লাহ الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم واتسموا بحبل الله جميعا صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل خدا کی فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا اللہم صلی علی محمد وعلى اللهم صل وسلم وبارك عليه আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আজমুশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আজকে আমাদেরকে আধ্যাত্মিক পান কেন্দ্র দৌলতবাড়ি দরবার শরীফে উরুশে গাউসিয়া উরুশে গাউসে পাকের মধ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত রেখে আল্লাহর ওলির কদমে আল্লাহর ওলির দরবারে হাজিরা দেওয়ার তৌফিকটুকু দান করেছেন সেই শুকরিয়াতান উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সরকারে কায়নাত সরকারে দু আলম আনিস মুজনবী রউফুর রহিম রহমাতুল আলমিনের দরবারে আল্লাহর হাবিব রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার আমার পরে পৃথিবীর মধ্যে আমার বেলায়েতের আমার পরে নবুয়াতের দরজা বন্ধ হওয়ার পরেও কি থাকবে বেলায়েতের দরজা উন্মুক্ত থাকবে বেলায়েতের দরজা ওপেন থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বেলায়াতু জিল্লুন নবুয়াত বেলায়াত হচ্ছে নবুয়াতের একটা ছায়া তাহলে আমরা আজকে যেই উরুশে গাউসে পাক পালন করতেছি আমার মুর্শিদে বরহক যিনি শাহী হেরেম থেকে নূরানি আলো নিয়ে আমাদের জন্য গোটা আমাদের জীবনকে আলোকিত করতেছেন শাহ সুফি সৈয়দ খাজাই বাঙ্গাল নাইমুদ্দিন আহমেদ মাদ্দাজিলুল আলিয়া উনার আহ্বানে উনার ডাকে সারা দিয়ে আমরা উরুশে গাউসিয়া পালন করতেছি তাহলে আমি যে আয়াতটুকু বলেছি
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর রশিকে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। তাহলে আল্লাহ কি আসমান থেকে আমাদের জন্য কোনো রশি পাঠিয়েছেন? না। জোরে বলুন, আল্লাহ কি আসমান থেকে আমাদের জন্য কোনো রশি পাঠিয়েছেন যেটার মধ্যে আমরা আঁকড়ে জোরে ধরব? না। তাহলে আমরা কোন রশির মধ্যে আঁকড়ে ধরব? তাহলে বুঝতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর প্রথম এবং প্রধান রশি হচ্ছে আল্লাহর হাবিব রাউফুর রহিম রাহমাতাল্লিল আলামিন। তারপরে আল্লাহর প্রধান, এরপরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি হচ্ছে সাহাবায়ে কেরাম আহলে বায়াতগণ। তারপর আল্লাহর রশি হচ্ছেন আউলিয়ায়ে কেরাম খাজা মঈনুদ্দিন চিশতি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে পাক, গাউসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, ওনারা হচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তারপরে যারা আছে ওনাদের সিলসিলা, আমরা এখন কার হাত ধরেছি? বাবার হাত ধরেছি। স্বয়ং ওনারা হচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও। ওনাদের হাত ধরলেই আপনারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। তাহলে এটাই হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও। আল্লাহ আসমান থেকে আমাদের জন্য কোনো রশি পাঠায় নাই, আল্লাহ আসমান থেকে আমাদের জন্য কোনো রজ্জু পাঠায় নাই যেটার মধ্যে দরে আমরা জান্নাতে যাব, যেটার মধ্যে থেকে দরলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। তাহলে আমাদেরকে বুঝতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর আউলিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম আহলে বায়াতগণ, তারা হচ্ছেন আউলার ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। যাই হোক, আজকে হচ্ছে উরুশি গাউসি, আমি শেষ করে দেবো। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলেছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামিয়ান। গাউসে পাকের একটা কথা যে অনেকেই আমার নবীর এলমে গায়েবকে বিশ্বাস করে না। অনেকেই মনে করে যে আমার নবী শুধু একজন নবী ছিলেন, আর কোনো কিছুই না। অথচ গাউসে পাক বলতেছেন, আমার নবী তো অনেক উপরে, আহলে বায়াতগণ সাহাবায়ে কেরামগণ তো অনেক উপরে। গাউসে পাক বলতেছেন, আমি গাউসে পাক যদি আমার বেলায়েতের নজরে আল্লাহর কুল কায়নাতের দিকে তাকাই, তাহলে আমি গাউসে পাকের কাছে আল্লাহর কুল কায়নাত সরিষার দানার মতন মনে হয়। সুবহানাল্লাহ। এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে, গাউসে পাক তো বলে নাই যে নাজারতু ইলা বিলাদিল আর্দ, যে নাজারতু ইলা বিলাদিল আর্দ মানে হচ্ছেন পুরো পৃথিবী। গাউসে পাক এটা বলেন নাই যে পৃথিবী শুধু পুরো পৃথিবী না, বিলাদিল্লাহ বলেছেন আল্লাহর শহর, আল্লাহর যত রাজ্য রয়েছে, আল্লাহর কতগুলো রাজ্য রয়েছে। এখানে যারা একটু পড়াশোনা করেছে তারা জানে, আমাদের যেই সৌরজগৎ রয়েছে, আমাদের সৌরজগতের মধ্যে আমাদের একটা পৃথিবী, একটা গ্রহ, বৃহস্পতি, শুক্র, বুধ, এরকম অনেকগুলো গ্রহ রয়েছে। এর মধ্যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতি কত বড়? আমাদের এরকম 1300 পৃথিবী বৃহস্পতির ভিতরে জায়গা নিবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মতন 1300 পৃথিবী বৃহস্পতির ভিতরে জায়গা নেবে, এটা শুধু একটা সৌরজগৎ। এরকম লক্ষ লক্ষ সৌরজগৎ রয়েছে, এরকম না জানা, নাম না জানা এরকম হাজার হাজার গ্রহ নক্ষত্র রয়েছে। তাহলে আল্লাহর শহর কেউ যদি চিন্তা করতে চায় আল্লাহর শহর কতটুকু, তাহলে তার মাথার মধ্যে কুলাবে না, তার মাথায় ধরবে না যে আল্লাহর শহর কত বড়। তো গাউসে পাক বলেছেন, আমি শুধু যে পৃথিবী শুধু এটা নয়, আল্লাহর যত শহর রয়েছে, আল্লাহর যত জগৎ রয়েছে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, আমি গাউসে পাকের কাছে সমস্ত কিছু সরিষার দানার মতন মনে হয়। সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাকের ক্ষমতা কতটুকু? যিনি সাহাবি তাবি আহলে বায়াতের চেয়ে আরো অনেক নগণ্য, যিনি সাহাবি নয় তাবি নয় এর চেয়ে আরো নিচে, তাহলে উনার ক্ষমতা যদি এতটুকু হতে পারে, তাহলে আমার রাসূল কত বড়। ইয়ে শান হি খেদমত গারু কা আকা কা এলম কিয়া হোগা, ইয়ে শান হে সেতারো কা চাঁদ কা এলম কিয়া হোগা। সুবহানাল্লাহ। যাই হোক, উরুশে গাউসিয়া পাক মহান আল্লাহ রাসূলগণের উসিলাই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি, উনার ফায়েজ বরকত আমাদের যাতে নসিব হয় সেই কামনাই করব। এবং মুর্শিদে বরহকের কদমে এই আর্জি রেখে রাখবো যে গাউসে পাকের নেক তাওয়াজ্জু ফায়েজ যাতে আমাদেরকে নসিব করে, সেই আশা ব্যক্ত রেখেই আসলে আমি আমার অগোচলে এবং সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।